হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালোই আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পাইথনের। আজকে আমি আপনাদেরকে এক ফাংশন ইউজ দেখাবো। হ্যাঁ, তো ফাংশন মূলত দুই ভাবে ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন আর একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। ওকে, তো আজকে আমি যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। তো লাইব্রেরি ফাংশন আর ইউজার ডিফাইন ফাংশনটা কি? তো যে ফাংশন মূলত হচ্ছে ইউজার নিজের ইচ্ছায় তৈরি করে সেটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, আর যে ফাংশনটি তৈরিকৃত থাকে বা তৈরি করাই থাকে সেই ফাংশনটি আমরা ইউজ করব সেটাই হচ্ছে লাইব্রেরি ফাংশন। ওকে, তো আজকে আমরা লাইব্রেরি ফাংশনের ব্যবহারগুলো দেখব। তো প্রিন্টএফ মূলত এখানে একটা লাইব্রেরি ফাংশন, প্রিন্ট। তো প্রিন্ট হচ্ছে আমাদের একটা লাইব্রেরি ফাংশন। তো এই লাইব্রেরি ফাংশনের যে আমাদের ব্যবহারটা, ধরুন আমরা কি করতে চাচ্ছি, কোন একটা নাম্বার ম্যাক্সিমাম বের করতে চাচ্ছি। হ্যাঁ, ধরুন এখানে আমরা যদি কোন একটা নাম্বার ম্যাক্সিমাম বের করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্স এর মধ্যে আমাদের এখানে দিতে হবে, ধরুন আমি 30,20। আমরা আমরা কি করলাম, এই দুইটা নাম্বারের এখন ম্যাক্সিমাম বের করতে যাচ্ছি। তো জাস্ট আমাদের কি করতে হবে, ম্যাক্স এর মধ্যে আমাদের 30,20, তাহলে কি হবে, দুইটির মধ্যে যে ম্যাক্সিমাম যে সংখ্যাটা এটা অটোমেটিক্যালি আমাদের আউটপুট আকারে বের হয়ে যাবে। হ্যাঁ, তো তারপর আমরা যেটা করব, ধরুন আমি এটা আপনাদের একটু রান করে দেখাবো। তো অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাক্সিমাম যে সংখ্যাটা সেটা হচ্ছে 30। হ্যাঁ, এবার যদি আমি মিনিমাম যে সংখ্যাটা এটা যদি বের করতে চাই, তাহলে অনুরূপ আমাদের এখানে প্রিন্ট করতে হবে, প্রিন্ট যে ফাংশনটা এটা ব্যবহার করতে হবে। এর মধ্যে জাস্ট আমাদের হচ্ছে মিনিমাম ইউজ করতে হবে। হ্যাঁ, এবার আমরা একটু দেখি কোডটি রান করে। তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 20 আসছে। হ্যাঁ, মিনিমাম সংখ্যাটা যেটা সেটা চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারবো, ফাংশনের লাইব্রেরি ফাংশনের এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো আমরা বের করতে পারবো। তো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা স্কোয়ার রুট বের করে দেখাবো। হ্যাঁ, ধরুন আমরা কি করলাম, 5 কি স্কোয়ার মানে 25 কি স্কোয়ার করলাম। 25 কি স্কোয়ার করলে অবশ্যই সেটা কি হবে, 5 হবে। তো আমরা স্কোয়ার রুটটা কিভাবে বের করব, আমরা SQRT, একটা হচ্ছে এখানে ফাংশন, এই ফাংশনকে আমরা ইউজ করব। তার আগে আমরা এখানে দেখতেছি এখানে ইরর দেখাচ্ছে। ইরর কেন দেখাচ্ছে আমি একটু দেখি। তো আমাদের ফার্স্টে কি করতে হবে, এগুলো যেহেতু লাইব্রেরি ফাংশন আমরা আগে বলেছি এটা হচ্ছে তৈরিকৃত ফাংশন, তো এটা হচ্ছে একটা, এই ফাংশন গুলো আমাদের কি আছে, এই একটা ম্যাথ প্যাকেজ এর মাধ্যমে তৈরি করা আছে। ঠিক আছে, তো ম্যাথ প্যাকেজে আমাদের এই ফাংশন গুলো তৈরি করা আছে, আমরা সেখান থেকে জাস্ট ইউজ করব। তো ম্যাথ প্যাকেজ কে আমরা এখানে নিয়ে আসবো। হ্যাঁ, ফ্রম ম্যাথ ইম্পোর্ট, তো আমরা ম্যাথ প্যাকেজ কি করবো এখানে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করলে আমাদের হচ্ছে যে মানে আমরা এখান থেকে কি করতে পারবো, জাস্ট ইউজ করতে পারবো। হ্যাঁ, তো আপনারা দেখতেছেন এখন আর কোনো প্রবলেম দেখাচ্ছে না। তো আমরা স্কোয়ার রুট কোনটাকে করবো, 25 কে করবো, তাহলে এখানে অ্যান্সার আসবে 5। ওকে, তো আপনারা যদি একটু কোডটি রান করে দেখেন তো অবশ্যই আমাদের কোডটি দেখাবে 5, রান করে দেখাবে 5। হ্যাঁ, তো অনুরূপ ভাবে আপনারা চাইলে এখানে আরো ইউজ করতে পারেন, পাওয়ার বের করতে পারেন। তো তার জন্য পুনরায় এখানে প্রিন্ট যে ফাংশনটা এটা ইউজ করতে হবে, এবং তার মধ্যে আমাদের বলে দিতে হবে, হ্যাঁ ফাংশনকে কল দিতে হবে। তো পাও নামের যে ফাংশন, তার মধ্যে আমি হচ্ছে এখানে পাওয়ার কার বের করবো সেটা এখানে বলে দিব, 2,3। হ্যাঁ, তো মূলত এখানে বলে দিলাম এক্স টু দি পাওয়ার ওয়াই এর মান আমরা এখানে বের করার জন্য আমরা এখানে পাওয়ার ইউজ করতে পারি। তো এখানে 2 আর 3, তো আমরা যদি কোডটি রান করি অবশ্যই এর মান অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন 8। হ্যাঁ, তো তারপর আমি আরো দুইটা ফাংশন ইউজ আপনাদেরকে দেখাবো, একটা হচ্ছে স্লিং আর একটা হচ্ছে ফ্লোর। হ্যাঁ, তো স্লিং আর ফ্লোরের জন্য মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্টএফ। তো সরি, প্রিন্টের মধ্যে, হ্যাঁ আমি এখানে প্রিন্ট দিতে চাচ্ছি, ধরুন আমি আপনাদের
একটু সময় নিতেছি, তার জন্য দুঃখিত। আমি আপনাদের এই দুইটা আলাদা করে দেখাইতে চাচ্ছি। হ্যাঁ, তো তার জন্য আমাদের প্রিন্ট যে ফাংশন এটা কল দিব আমরা, এবং আমরা ফ্লোর বের করতে চাচ্ছি। হ্যাঁ, তো FLO ফ্লোর, ফ্লোর কার কার বের করবো, 3.5 ধরুন, ধরুন 3.6 এর ফ্লোর বের করতে চাচ্ছি, 3.6। তো আমি 3.6 এর যে ফ্লোর বের করবো, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা সিলিং বের করতে চাচ্ছি। হ্যাঁ, তো তার জন্য আমাদের যেটা করতে হবে, অ্যাটলিস্ট সিলিং যেটা সেটা আমাদের এখানে কল দিতে হবে। সিলিং ফাংশন আমরা এখানে লিখে দিব সিল। তো এই ফাংশন কোডকে আমি এখানে বলে দিলাম। তো তারপর আমি যখন একটু রান করে আপনাদের দেখাবো, তখন অবশ্যই আপনারা একটু দেখতে পাচ্ছেন এই দুইটার মধ্যে আমরা এখানে একটা প্রিন্ট দিয়েছি স্টার। তো এই স্টারের পর আমরা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ফ্লোর মানে হচ্ছে 3.6 এর নিচের সংখ্যা যেটা, সেটা হচ্ছে আমাদের কত, 3। আর আমাদের সিলিং মানে হচ্ছে 3.6 এর উপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের 4। হ্যাঁ, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের কোডটি কাজ করতেছে। অবশ্যই আপনারা এখান থেকে শিখে নিলেন কিভাবে হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন গুলো ইউজ করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলের টিউটোরিয়াল গুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।